আশ্রিত তো বটি, আমি তো শুনেছিলাম গট প্রেগন্যান্ট when she was 16. তারপরে তো ওকে আর ওর মাকে তাড়িয়ে দেওয়া হয়। Oh my god, what a scandal. আমি তো এসব ব্যাপারে কিছুই জানি না। কি গো, বাচ্চাটা কার ছিল? কেউ জানে না বোধহয়। সবাই বলে বাড়ির ওই কাজের লোকের, তাই না দাদা? হ্যাঁ, মানে এরপর ওদের দুজনকেই তাড়িয়ে দেওয়া হয়েছিল একসঙ্গে। পারু কেন এসেছে সেটা বুঝতে পারছিস? কিরে কেন এসেছে সেটা সেটা তুই বোধহয় বেটার বলতে পারবি। মামা, ড্যাডি, দারুণ ব্যাপার, ওই আইটেম ডান্সারটা আমাদের ঘরে থাকছে। আমাদের ঘরে? হোয়াট দ্য হেল! থাকাচ্ছি আমি। চল 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 চল। আর তুমি, তুমি কি এখানে জগন্নাথ হয়ে দাঁড়িয়ে থাকবে? ইটস অল রাইট, আমি যাচ্ছি। কি সর্বনেশে মেয়ে বাবা, এ তো দেখছি খেতে পেলে শুতে চায়। দেখাচ্ছি মজা। দাঁড়িয়ে থাকবি, তুই যা, এবার যা গিয়ে সামলা, যা। ডোন্ট লেট ইউর পাস্ট কাম ব্যাক, যা। মেজদা, তুই যাবি না? না, আমি কেন যাব? কেন, যার পাপ সে সামলাক। পাপ পাপ পিছু ছাড়ে না, কারো না টুবলু কারো পিছু ছাড়ে না। বাবা, পারদি আবার কেন ফিরে এলো বলতো? পারদি ফিরে এসেছে। এক্সকিউজ মি, বারবারই হয়ে যাচ্ছে নাকি? কি শুরু করেছো তুমি? কেন, আমি কি কিছু ভুল করেছি? ন্যাকামি করার জায়গা পাওনি? কে বলেছে তোমাকে এ ঘরে ঢুকতে? খুব সাহস দেখছি তো তোমার। কে বলেছে তুমি এ ঘরে থাকবে? কেউ বলেনি তো, আমি তো নিজেই। বাবা, তুমি নিজেই ঠিক করে নিলে? হ্যাঁ, তুমি কোন ঘরে থাকবে? বলা নেই, কওয়া নেই, কি ব্যাপারটা কি? কেন, এটা আমার ঘর না।